বাগান বাগানপ্রেমী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক আজ আমি আপনাদেরকে শোনাবো আমার একটি ক্যাপসিকাম গাছের গল্প আমি এর আগে আমার ছাদবাগানে প্রতি বছরই ক্যাপসিকাম করেছি কিন্তু কখনও ভিডিও করা হয়নি এই প্রথম আমি ক্যাপসিকাম নিয়ে ভিডিও করছি এবং মজার ব্যাপার এই বছর আমি শুধুমাত্র একটা গাছ করেছি এবং এই একটা গাছই আমাকে দারুণভাবে ফলন দিচ্ছে এখন পর্যন্ত আপনারা যে ক্যাপসিকাম গাছটি দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট এবং দুর্বল একটি চারা আমি পেয়েছিলাম আমার বিশ্বস্ত নার্সারি থেকে এখানে বলে রাখি যে অনেক সময় আমরা চারা দেখে পছন্দ করি না আমরা ভাবি যে এই চারাটা দুর্বল আমাকে কেন নার্সারি এমন চারা দিল কিন্তু যদি আপনার বিশ্বস্ত নার্সারি হয় তাহলে আপনার বোঝা উচিত যে এই চারাটি অবশ্যই ভালো কোনো চারা বলেই আপনাকে দেওয়া হয়েছে যেটা আমার ক্ষেত্রে হয় আমি যে নার্সারি থেকে কিনি উনি কোনো চারা দিলে আমি ধরেই নিই এটা খুব ভালো চারা বলে উনি আমাকে দিচ্ছেন আচ্ছা চারা সবসময় যে ঝোপালো হতে হবে শক্তিশালী হতে হবে এমন না জাতটা ঠিক থাকা খুব ইম্পর্ট্যান্ট এখানে হ্যাঁ যে কোনো গাছের ক্ষেত্রে সেটা ফল হোক সবজি হোক আচ্ছা চলে আসি ক্যাপসিকাম গাছ নিয়ে কথা বলি এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন এই মুহূর্তে বারোটার মতো ক্যাপসিকাম ধরেছে এই ছোট গাছে আমি এটি লাগিয়েছি একটি জিও ব্যাগে তিনটা জিও ব্যাগ আমি খুব এক্সপেরিমেন্টাল কিনে এনেছিলাম যে যদি ভালো লাগে আমি হয়তো এটা কন্টিনিউ করব। কিন্তু আর কেনা হয়নি জিও ব্যাগ নিয়ে আমার কিছু নেতিবাচক অভিজ্ঞতা আছে এ কারণে আমি আর এটা বাড়াইনি তো এই জিও ব্যাগ তিনটা যেটা আছে এটা তো কাজে লাগাতে হবে তাই আমি এটাতে দুটোতে কর করছি টমেটো এবং একটাতে করছি ক্যাপসিকাম প্রথমে মাটি তৈরির গল্পটা বলি এখানে আগে আমি তরমুজ করেছিলাম এই জিও ব্যাগে গত বছর গ্রীষ্মে সেই তরমুজের মাটিটা রয়ে গেছিলো এবার আমি সেই মাটিটা ভালো মতো শুকিয়ে রোদে খটখটে করে ঝুরঝুরে করে আমি এর সঙ্গে নতুন করে কোকোপিট মিশিয়েছি যাতে মাটিটা আরও ঝুরঝুরে হয় আমি এর সঙ্গে প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্টের মতো গোবর এবং জৈব সার আমি এতে দিয়েছি এছাড়া আমি দুই মুঠো করে হাড়ের গুঁড়ো দুই মুঠো করে শিংকুচি দুই মুঠো করে নিমখোঁল এগুলো মিশিয়েছি এবং পঞ্চাশ গ্রাম ডিএপি সার আমি এতে মিশিয়েছি খেয়াল করুন রাসায়নিকের মধ্যে আমি শুধুমাত্র ডিএপি দিয়েছি যেহেতু এখানে অল্প মাটি আমি ঠিক পঞ্চাশ গ্রামও দেইনি এক চা চামচের পঞ্চাশ গ্রাম হয় আমি এক চা চামচেরও কিছু কম ডিএপি সার এতে দিয়েছি তারপর আমি চারাটি এতে রোপণ করে দিলাম এবং এটা আমি ছাদের এমন জায়গায় রোপণ করলাম যেখানে খুব ভালো রোদ পাচ্ছে তো এরপর যেটা করেছি যে আমি নিয়মিত পানি দিয়েছি পানি দেওয়ার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হয়েছে খুব বেশি পানি যেন না হয় আবার খুব অল্প পানি যেন না হয় আপনি মরিচ ক্যাপসিকাম এই জাতীয় গাছে খুব বেশি পানি যদি দেন তাহলে পাতা কুকড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে শেকর সারা চব্বিশ ঘন্টায় যেন পানি না পায় এটা খেয়াল করতে হবে আজকে বিকেলে আমি পানি দিলাম পরদিন দুপুর বিকালে যেন পানিটা শুকিয়ে যায় ওই পরিমাণ পানি দিতে হবে পরদিন আবার অল্প পরিমাণে পানি মাটি এই যে এখন শীতকাল কিছুটা শিশির পড়ছে আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এই সময় আমি যেটা করবো যে বিকালবেলা দেখব মাটি কেমন শুকনো বা কেমন ভেজা তার উপর আমি সিদ্ধান্ত নেবো যে পানি কতখানি দেব বা আদৌ দেবো কি না আচ্ছা ক্যাপসিকাম গাছের প্রথম যে অসুখটা হয় সেটা হচ্ছে পাতা কুচকানো আপনি যদি দেখতে পান যে পাতা কুচকে যাচ্ছে তাহলে আপনি ডিটারজেন্ট স্প্রে করতে পারেন এক লিটার পানিতে এক চা চামচ ডিটারজেন্ট গুলিয়ে টানা তিন দিন বিকেল বেলা আপনি স্প্রে করতে পারেন তাহলে পাতা কুচকানো ভালো হয়ে যাওয়ার একটা বড়ো সম্ভাবনা থাকে আচ্ছা এছাড়া যেটা হতে পারে আপনি যদি দেখেন যে মিলিবাঘ হচ্ছে হ্যাঁ সাদা সাদা মিলিবাগ হচ্ছে ছোট পোকা এটাও আপনি ওই ডিটারজেন্টেই কাজ হয়ে যাওয়ার কথা ডিটারজেন্টেই এটা চলে যাবে আচ্ছা আর যদি দেখেন কোথাও ছত্রাক হচ্ছে যে ক্যাপসিকাম কাঁচা থাকা অবস্থায় পচন ধরছে কোথাও ডাল পচে যাচ্ছে পাতায় আপনি ছত্রাকের সাদা সাদা স্পট দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করতে পারেন ফার্মেসিতে পেয়ে যাবেন হাইড্রোজেন পার অক্সাইড ওটা হাফ লিটার পানিতে এক টেবিল চামচ বা তিন চা চামচ পানিতে গুলিয়ে আপনি বিকেলবেলা স্প্রে করলেন এবং সাত দিন পর আবার দেবেন একদিন দেওয়ার এভাবে আপনি ক্যাপসিকাম গাছের যত্ন নিতে পারেন তো দর্শক এখন আমি বেশ কিছু ক্যাপসিকাম আছে আমি আপনাদের দেখাই এটা সবুজ জাতের ক্যাপসিকাম এবার আমি অন্য কালার চেষ্টা করিনি সামনের বছর হয়তোবা আমি বিভিন্ন কালার করার চেষ্টা করব তো একটি ছোটো পরিবারের জন্য একটি ক্যাপসিকাম যদি এরকম দশ বারোটা ফল সবজি একসঙ্গে দেয় এটা আসলে অনেক বড়ো প্রাপ্তি আলহামদুলিল্লাহ এছাড়া গাছে বেশ কিছু ফুল আমি দেখতে পাচ্ছি আচ্ছা অনেকের ফুল ঝরে যায় যেটা বলতে আমি মিস করেছি অনেকের ফুল ঝরে যায় এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে গাছে যখন ফুল আসে তখন আপনি নিয়মিত কলার খোসা ভেজানো পানি পাঁচ থেকে সাত দিনে একবার পাকা কলার খোসা একটা খোসা আপনি এক লিটার পানিতে ভিজিয়ে রাখলেন দুই দিন তারপর সেটা আপনি গাছের গোড়ায় দিলেন এটা দিলেন আর সরিষার খৈল ভেজানো পানি আপনি যখন অন্যান্য গাছের জন্য মিক্স করছেন তখন ক্যাপসিকামেও আপনি চোদ্দো পনেরো দিনে একবার সরিষার খৈল ভেজা পানি আপনি দিতে পারেন কলার খোসা ভেজানো পানি দিলে যেটা হবে যে ফুলগুলো ঝরে পড়বে না এবং খুব চমৎকারভাবে গাছ পটাশিয়াম পাবে এতে এছাড়া আর কোনো রাসায়নিক সার দেওয়ার একদমই প্রয়োজন নেই প্রিয় দর্শক এভাবে খুব সহজেই আপনারা ছাদ বাগানে আপনাদের ক্যাপসিকাম করতে পারছেন এরকম নিয়মিত টিপস পেতে আমার পেজটি ফলো করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন